सब्सक्राइब कीजिए मेरी चैनल सरकारी नौकरी खबर को और बेल आइकन को दबाइए, तो मिलेगा आपको मेरी पब्लिश की हुई हर एक वीडियो की नोटिफिकेशन बिल्कुल फ्री में। আমার চ্যানেল সরকারি नौकरी খবর আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস এবং খুবই ইন্টারেস্টিং। তো অনেক সময় কি হয় বন্ধুরা, আমরা কোথাও গিয়ে আমাদের যে স্মার্টফোনটি আছে সেটি হয়তো ভুল করে সেখানে ছেড়ে দিয়ে চলে আসি, কিংবা কোথাও আমাদের পকেট থেকে পড়ে যায় বা চুরি হয়ে যায় বা হারিয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কোনো কিছু করণীয় থাকে না, কারণ মোবাইল ট্র্যাকিং যে ফেসিলিটি রয়েছে, মোবাইল নাম্বার ট্র্যাকিং, সেটি যদি সবার মোবাইল অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে তারা নিজেদের হারিয়ে যাওয়া ফোনটি বা চুরি যাওয়া ফোনটি খুঁজে পাওয়া তাদের পক্ষে একটু অসম্ভবই। কিন্তু এমন একটি অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি আপনার যে হারিয়ে যাওয়া ফোনটি বা চুরি যাওয়া ফোনটি একদম কারেন্টলি খুঁজে পাবেন। এবং শুধু তাই নয়, যে আপনার ফোনটি চুরি করেছে বা কিংবা যে যার হাতে ফোনটি রয়েছে তার ছবিও আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, আমি রিকোয়েস্ট করছি এই অ্যাপটি আপনাদের মোবাইলে আপনারা একদম ইনস্টল করবেন এবং এর যে উপকারিতা সেটি আমি এই ভিডিওটিতে দেখাবো। তো কাইন্ডলি অ্যাপটি ইনস্টল করুন এবং অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন এবং অ্যাপটির মাধ্যমে কিভাবে আপনারা এই চুরি যাওয়া কিংবা হারিয়ে যাওয়া ফোনটি আপনারা খুঁজে পাবেন, তো সে আমি ভিডিওটি করে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি কাইন্ডলি শেষ অবধি দেখবেন। তো বন্ধুরা, প্রথমে কী করতে হবে, আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর গিয়ে আপনারা সার্চ করবেন লকওয়াচ বলে। তো লকওয়াচ বলে যখনই সার্চ করবেন তখন দেখবেন এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে যার সেটআপটি রয়েছে এরকম, পিকচারটি রয়েছে এরকম। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। আমার আগের থেকে ইনস্টল করা রয়েছে, তো আমি ওপেন করে নিলাম। আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদের কিছু জিনিস ক্লিক করতে হবে, কিছু জিনিস আপনাদের অপশানে চেঞ্জ করতে হবে। যেরকম এখানে লেখা রয়েছে তখন সেন্ড অ্যালার্ট ইমেল, তো সেন্ড অ্যালার্ট ইমেলটি এটি এরকম অফ থাকবে। তো সেক্ষেত্রে আপনাদের ইমেল যে অপশানটি রয়েছে এটি অন করে নিতে হবে। যখনই আপনি অন করবেন এটি ওকে করবেন এবং অ্যাক্টিভেট অপশানে ক্লিক করবেন। কারণ অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যায়, যদি অটোমেটিক অ্যাক্টিভ না হয় আপনাকে কাছে অ্যাক্টিভ করার জন্য আপনাকে মেসেজ শো করাবে, তখন আপনি অ্যাক্টিভ করে দিতে পারবেন। এরপরে যে রয়েছে সেটি রয়েছে ইমেল শুড বি সেন্ট। তো ইমেল শুড বি সেন্টের মধ্যে আপনার যে প্রপার ইমেল অ্যাড্রেস রয়েছে, এখানে যেখানে আপনি ইমেল অ্যাড্রেসের আইডি পাসওয়ার্ড সব জানেন, তো সেখানে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে এন্টার করে দেবেন। তো এর থেকে বেশি আপনাদের কিচ্ছু করতে হবে না। নিচে কিছু ইনস্ট্রাকশন রয়েছে যেরকম আপনারা দেখে নেবেন, ইউ মাস্ট এন্টার এ মিনিমাম 4 digit অর ডটস ফর ইচ আনলক অ্যাটেম্প্ট। তো এর মানে কি হলো, এখন বেশিরভাগ লোকই প্রায় 90% লোকই মোবাইলটি আর নিজেদের স্মার্টফোনটি হয় প্যাটার্ন লক করে রাখে কিংবা কোনো পিনের মাধ্যমে লক করে থাকে। তো এখানে বলা রয়েছে যদি আপনি 4 digit একটি মিনিমাম পিন দিয়ে আপনার ফোনটি লক করবেন অথবা আপনাদের প্যাটার্ন যে লকটি রয়েছে সেটি চালু করবেন। দ্বিতীয় নম্বর অপশানে কি বলেছে, ওয়েট অ্যাটলিস্ট 10 seconds বিফোর এন্টারিং দ্য কারেক্ট কোড, আদারওয়াইজ লকওয়াচ উইল ডিসকার্ড দ্য ইমেল। তো আপনারা যে স্মার্টফোনটি ব্যবহার করছেন, তো আপনাদের এই স্মার্টফোনটিতে আপনার যে অ্যাপটি রয়েছে সেটি সঠিক মতো কাজ করছে কিনা সেটা আপনারা নিজেরাই চেক করতে পারবেন। তো সেক্ষেত্রে কীভাবে, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সেভাবে ঠিক করবেন এবং সেটি করার পর 10 সেকেন্ড ওয়েট করবেন। 10 সেকেন্ড ওয়েট করার পরে আপনাদের ইমেল যে লোকেশন ট্র্যাকের জিমেল আইডি রয়েছে আপনার ইমেল আইডিতে পাঠানো হবে। তো 10 সেকেন্ড কী জন্য ওয়েট করবো আমি দেখাচ্ছি। নেক্সটে মেক শিওর, 3 নম্বর অপশানে রয়েছে মেক শিওর ইউ অলসো চেক ইউর স্প্যাম ফোল্ডার অ্যান্ড মার্ক দ্য ইমেলস অ্যাজ নট স্প্যাম। তো অনেক সময় কী হয় বন্ধুরা, যে মেলগুলি আমাদের কাছে আসে সেটি ইনবক্সে না গিয়ে অনেক সময় স্প্যামে চলে যায়, স্প্যাম ফোল্ডারে চলে যায়। তো কাইন্ডলি আপনারা স্প্যাম ফোল্ডারও চেক করবেন, যতটা সময় স্প্যাম ফোল্ডারে যায় না, কিন্তু বাই চান্স যদি চলে যায় তো সেক্ষেত্রে আপনারা স্প্যাম ফোল্ডারে চেক করে নিতে পারবেন। আর যদি আপনি আনইনস্টল করতে চান, 4 নম্বর অপশানে সেটি বলা রয়েছে, যদি আপনি আনইনস্টল করতে চান তাহলে টাচ হেয়ার টু ডিঅ্যাক্টিভেট আনইনস্টল লকওয়াচ। তো আপনারা প্লে স্টোরে গিয়ে ওটিকে আনইনস্টল করতে পারেন কিংবা আপনাদের সেটিং থেকে যেভাবে অ্যাপ্লিকেশন ম্যানেজারকে আনইনস্টল করেন তো সেক্ষেত্রে আনইনস্টল করতে পারেন। তো বন্ধুরা, এবার আমি দেখাচ্ছি সাপোজ। আর এখানে প্রিমিয়ামের একটি অপশান রয়েছে, প্রিমিয়ামের কোনো দরকার নেই, যদি কিছু পয়সা খরচা করেন তো এখানে আপনারা এই ফেসিলিটিগুলো ব্যবহার করতে পারবেন, তবে এগুলোর কোনো দরকার নেই। তো জেনারেলি আমি এগুলো সব সেটিং করে দেওয়ার পর আপনারা কেটে দেন, আপনারা সাপোজ কেটে দিলেন এবং আপনাদের যে মোবাইলটি রয়েছে সেটি লক করে দিলেন। তো মোবাইলটি যখনই লক হয়ে যাবে, লক হয়ে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবার মনে করুন আপনাদের মোবাইলটা আপনারা লক করে দিয়েছেন, হয় প্যাটার্ন লক করেছেন কিংবা পিন কোড দিয়ে লক করেছেন। তো কেউ আপনাদের ফোনটি আপনাদের চুরি যাওয়ার পর কিংবা হারিয়ে যাওয়ার পর কেউ আপনাদের ফোনটি হাতে পেল, তো সে অবশ্যই চেষ্টা করবে যে প্যাটার্ন লকটি বারবার খোলার। তো সেক্ষেত্রে সে খুলতে পারবে না, ভুলভাল প্যাটার্ন লক দাও প্যাটার্ন লকে ডিজাইন করবে কিংবা ভুলভাল পিন দেবে তো তখন কি হবে বাই চান্স মনে করুন তিনবার ভুল পিন দিয়ে দিল কিংবা প্যাটার্ন লকের যে আপনি যে প্যাটার্নটি ড্র করে রেখেছেন সেটি তিনবার ভুল দিল তো তখন কি হবে তিনবার ভুল দেওয়ার পর তো তুমি নিশ্চয়ই চেষ্টা করবে বারবার কিন্তু ও পারবে না তো যখনই তিনবার ভুল দেবে তার ঠিক 10 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড তাকে ওয়েট করতে হবে 10 সেকেন্ডের মধ্যেই আপনার ইমেলের কাছে আপনার ইমেলের যে আইডি রয়েছে সেই ইমেল আইডির মধ্যে আপনার কাছে মেসেজ চলে যাবে যে বর্তমানে আপনার ফোনটি ঠিক এই লোকেশনে রয়েছে গুগল ম্যাপ দিয়ে বোঝানো থাকবে এবং যে আপনার ফোনটি ব্যবহার করছে তার ছবি এটি এবং এবার ধরুন এবার যে মোবাইলটি ব্যবহার করছে সেই সময় সে হয়তো কোনো অন্ধকার জায়গায় রয়েছে তো সেক্ষেত্রে তার ছবিটি অস্পষ্ট হবে কিন্তু যতটা পারে এই অ্যাপটি আপনাদের কাছে সুন্দরভাবে ছবিটি প্রকাশ করবে তো আমি মেলটি চেক করে নিচ্ছি বন্ধুরা আপনারা কাইন্ডলি দেখুন দেখুন এই লকওয়াচ থেকে আপনার কাছে আমার কাছে মেল চলে এসেছে তো মেলের মধ্যে ক্লিয়ার হয়েছে সামন ট্রাইড টু আনলক ইওর Xiaomi Redmi Note 4 মানে আমার মোবাইলটি কেউ ট্র্যাক করছে তো সেক্ষেত্রে আমি কিভাবে জানবো এই দেখুন ছবি দিয়ে দিয়েছে এখানে আমি একটু অন্ধকার জায়গায় রয়েছে সেজন্য ছবিটি অস্পষ্ট আসছে এই দেখুন ছবি দিয়ে দিয়েছে তারপরেই এখানে আপনারা লোকেশনটি দেখতে পেয়ে যাবেন এই দেখুন আমি কোথায় রয়েছি সেই লোকেশনটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং ল্যাটিটিউড লংটিটিউড কত অ্যাকুরেসি কি রয়েছে সব আপনারা এই মধ্যে দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি বিশ্বাস করুন আপনারা এই অ্যাপটি এত সুন্দর অ্যাপ এবং এত কাজের এই ছোট অ্যাপটির সাইজ খুবই ছোট কিন্তু কাজের এত আপনারা কাইন্ডলি অ্যাপটি ইনস্টল করুন এবং এর যে উপকারিতা রয়েছে সেটি উপভোগ করুন তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কারণ একটি লাইক আমার জন্য অনেক অবশ্যই লাইক করবেন কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে এই অ্যাপটির ব্যাপারে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার এবং শেয়ার অবশ্যই করুন বন্ধুরা শেয়ার করার মাধ্যমে অনেক লোকের কাছে এই ভিডিওটি পৌঁছায় তারাও দেখে উপকারিতা পান তো অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন আর আমাদের চ্যানেল রয়েছে সরকারি নকরি খবর এখানে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি এখানে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি কিছু ভিডিওর লিংক আপনারা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওখান থেকে চেক করে নিতে পারবেন অনেক ভিডিও রয়েছে যেগুলো আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে সেগুলি আপনারা দেখবেন লাইক করবেন বন্ধুরা আবার বলছি যদি কোনো কমেন্ট কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার তো বন্ধুরা আজকের জন্য ব্যাস এতটুকুই আপনাদের দিন শুভ কাটুক বাই বাই